সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল ফ্রম টেকনিক্যাল এডি। তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ টিপস, কী করে ফিল্মোরা 9 দিয়ে তুমি তোমার পিসির স্ক্রিন রেকর্ড করবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট ইন আওয়ার ভিডিও, সো গো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার আমরা প্রসেসটি দেখে নেব। এর জন্য আমরা কি করব, ফিল্মোরা 90-কে এবার আমরা ওপেন করব। ফিল্মোরা 90 ওপেন হচ্ছে। ফিল্মোরা 90 ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে। এরকম একটা ইন্টারফেস দেখানোর পরে আপনারা এখান থেকে সোজা আমরা চলে যাব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আমরা কি করব, আমরা রেকর্ড করব। তার জন্য আমরা কোথায় যাব, এখানে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টের পাশে লেখা আছে রেকর্ড। আমরা কি করব, রেকর্ডে একবার ক্লিক করব। রেকর্ডে যখনই ক্লিক করব, এখানে কিন্তু লেখা আছে রেকর্ড ফ্রম ওয়েব ক্যামেরা, রেকর্ড ফ্রম পিসি স্ক্রিন এবং রেকর্ড ফ্রম ভয়েস ওভার। আমরা এখান থেকে রেকর্ড ফ্রম পিসি স্ক্রিনে আমরা চলে আসব। রেকর্ড ফ্রম পিসি স্ক্রিনে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে শো করবে। শো করার পরে আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আমরা এখানে সেটিংসে যাবো। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে সেভ টু সি ফোল্ডারে সেভ হবে, বা আপনারা অন্য কোথাও সেভ করতে পারেন। ফ্রেম রেট 25 FPS রেখা, কোয়ালিটি গুড বেটার বেস্ট আপনাদের যে কোনো খুশি একটা করে নেবেন। আমি যেমন বেটারও করেছিলাম বা বেস্টও করে রাখি। রেকর্ড টাইম, রেকর্ড টাইমে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনারা রেকর্ড টাইম কমাতেও পারেন, আবার বাড়াতেও পারেন, আবার আপনার রেকর্ড টাইমটা অফ করেও রাখতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। মাউস ক্লিকে যেটা রয়েছে, মাউস ক্লিক এখানে যদি আমি এই কালার করি বা রেড করি বা ব্লু করি, যে কোনো একটা ইচ্ছা করতে পারেন। প্লে সাউন্ড, মানে মাউসের যে ক্লিকের যে সাউন্ডটা সেটা আপনারা পাবেন। এরপরে আছে পজ অ্যান্ড রিজিউম হটকি, আপনারা যদি স্পেস টেপেন পজও হবে আবার রিজিউমও হবে। এরপরে আছে স্টার্ট অ্যান্ড স্টপ হটকি, F9 যদি আপনারা টেপেন বা প্রেস করেন স্টার্টও হবে আবার স্টপও হবে। নেক্সটে আছে ক্যামেরা, রেকর্ড দ্য ক্যামেরা স্ট্রিম, এটা যদি আপনারা ক্লিক করেন। ক্লিক করলে এখানে যেহেতু আমার এখানে লেখা রয়েছে নো ডিভাইস, কারণ আমার কোনো ক্যামেরা এখানে আমি ইম্পোর্ট করিনি। তো এখান থেকে এবার আমরা কী করবো, আমরা রেকর্ড করবো, কী করে রেকর্ড করবে সেটা আমরা দেখব। তো এখান থেকে আমরা সোজা রেকর্ডে ক্লিক করলাম, বা আপনারা এখান থেকে F9ও ক্লিক করতে পারেন। আমি এখান থেকে সোজা করলাম 3, 2, 1 অ্যান্ড রেকর্ড স্টার্ট। দেখুন এখন কিন্তু নর্মালি এটা কিন্তু রেকর্ড চলছে, অলরেডি চলছে। দেখুন নিচে আমি দেখাচ্ছি ওপেন রেকর্ডারে চলে যাব। ও তাছাড়া আমি এমনি আগে কোনো কিছু একটা করি, নাহলে আপনাদের কী করে দেখাবো। দেখুন এখানে কিন্তু ওপেন রেকর্ডারে যাচ্ছি না আমি এখনও এখানে, কারণ আমি একটা কোনো একটা কাজ করি। ধরুন আমি দিস পিসে খুলছি, বা আমি এটা কেটে দিচ্ছি, বা রিসাইকেল বিনে যাচ্ছি, কেটে দিচ্ছি। এবার আমরা এখান থেকে নিচে যে আইকনটি আছে এই আইকনে চলে যাব। এখান থেকে সোজা করব ওপেন রেকর্ডার। ওপেন রেকর্ডারে করার পরে আমরা এখান থেকে পজ করে দেবো, আবার আপনারা এখান থেকে F9-এও প্রেস করতে পারেন। সুতরাং আমি যেহেতু আর রেকর্ড করব না, তো এর জন্য আমি এটা কেটে দিচ্ছি। আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এর জন্য প্রথমে ওখানে একবার ক্লিক করব, ঠিক আবারও ক্লিক করতে হবে যাতে আমাদের সেটা বড় করে ইন্টারফেসটা আমাদের শো করে। তো হয়ে গেল। এবার দেখুন যে রেকর্ডটা করলাম এখানে কিন্তু এবার আমি ইম্পোর্ট করি, ডোন্ট চেঞ্জ। আমি এতক্ষণ যে রেকর্ডটি করলাম সেই রেকর্ডটাই কিন্তু আমি এখানে আপনাদেরকে শো করছি। দেখুন এখানে কিন্তু আমি এতক্ষণ ধরে এই রেকর্ডটাই করলাম এতক্ষণ। তো আপনারা যদি চান রেকর্ডটাকে কিন্তু আপনারা এখানেই এডিটও করতে পারেন। দেখুন আমি এতক্ষণ যা করলাম আপনাদের কাছে সম্পূর্ণ দেখা যাবে। আমি নিচে স্ক্রিনে গেছিলাম, এখানে এসেছিলাম, সমস্ত জায়গায় এসেছিলাম। তো রেকর্ডটা চলতে চলতে আপনাদেরকে একটা কথা না বললে না, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর যদি ভিডিও সংক্রান্ত কোনো ডাউটস থাকে কমেন্টস করুন, এবং অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। তো রেকর্ডটা এখনও চলছে, আমি সুতরাং এখান থেকে রেকর্ডটা অফ করে দিয়েছিলাম। তো আমি ফিরে আসব মেইন ইন্টারফেসে। তো ফিরে আসার পরে, না এখন অবধি ফিরে আসিনি, এটা ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু আপনারা এই প্রসেসে রেকর্ড করতে পারেন। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, কারণ আমার মোটামুটি কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার অবশ্যই করুন। তো টাটা, পরের বার আমি আশা করছি আরও ভালো কিছু নিয়ে আসবো। তো